সোমবার পূর্ব বর্ধমান জেলার দেয়ানদিঘি থানার দেবগ্রামের অধরা আশ্রমে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে বেশ কিছু কম্বল আশ্রমের সাধু সহ আশ্রমের আবাসিকদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের কিছু শীতের পোশাক ওনারা দিয়ে গেলেন, কারা এসেছিল, কারা জয়েন মানি পক্ষ থেকে, ও বিশিষ্ট সমাজসেবী রায়মণি দাস জয় হিন্দ বাহিনীর সদস্যদের মাধ্যমে কম্বলগুলি তুলে দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয় হিন্দ বাহিনীর সহসভাপতি পল্লব দাস, যোগেশ্বর দাস বৈরাগ্য, সাহানা পারভিন, শেখ লোটাস, কাঞ্চন কোনার, শরৎ ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা আজকে দেবগ্রামে অধর আশ্রমে, মানে এটা পশ্চিমবাংলার বর্গী আশ্রমের মধ্যে 10টি আশ্রমের মধ্যে একটি আশ্রম, আমরা বর্ধমান শহর তৃণমূল জয়েন বাহিনীর পক্ষ থেকে আজকে ওনাদের আহ্বানে সারা দিয়ে কিছু শীতবস্ত্র আমরা এনেছিলাম ওনাদের উপহার দেওয়ার জন্যে। এই উপহারে আমাদের সহযোগিতা করেছে বর্ধমান শহরের বিশিষ্ট সমাজসেবিকা সম্মানীয়া রায়মণি দাস মহাশয়। আমরা দিয়ে গেলাম, হ্যাঁ, ওনারা আমাদেরকে আহ্বান করেছিলেন, ওনারা আহ্বানে সাড়া দিয়ে আগামী দিন ওনারা যখনই আমাদেরকে প্রয়োজন বোধ করবেন আমরা অবশ্যই আশ্রমের পাশে দাঁড়ালাম। এই প্রতিশ্রুতি, এই কথা আমরা দিয়ে গেলাম। সকল জয়েন্ট বাহিনীর সদস্যরা বর্ধমান থেকে আমরা এসেছিলাম। দেবগ্রাম অধরচাঁদ আশ্রম, মহারাজ অধরচাঁদ গোস্বামী এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন। পশ্চিমবঙ্গে যে 9টা বর্গীয় আশ্রম আছে তার মধ্যে এই আশ্রমের নাম উনি যে পুঁথি লিখে গেছেন সেই পুঁথির মধ্যে লিপিবদ্ধ আছে। এই আশ্রম ঠিকমতো প্রচারের আলোয় না থাকলেও এই আশ্রম খুবই জাগ্রত এবং এখানে বহু মানুষের সমাগম, সাধু সন্তদের বিভিন্ন রকম প্রোগ্রাম হয়। আমরাও গ্রামবাসী হিসাবে এখানে প্রোগ্রামে আসি, প্রোগ্রামে আমরা সব কিছু গ্রামবাসীর তরফ থেকে না যেটুকু পারি আমরা হেল্প করার চেষ্টা করি। আজকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে টাউন জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস এবং ওনার যারা আছেন অনামিকা দি, সাহানা দি, যোগেশ্বর দা থেকে শুরু করে আরও বহু বহু টিমটা আছে, সব টিমকে আহ্বান করেছিলাম, ওনারা এলেন। সে এক কথায় যেটা বলেন, এলেন, দেখলেন, জয় করলেন, সেই জিনিসটাই হলো। ওনাদেরও ভালো লেগেছে এবং আমরা খুব খুশি হয়েছি এবং আশ্রমের তরফ থেকে এবং গ্রামবাসীর তরফ থেকে। আমরা ধরুন একটা সমাজকর্মী, এবার আমরাও চাই সামাজিকভাবে এই আশ্রমটা যাতে আরও শ্রীবৃদ্ধি হোক এবং নানারকমভাবে আশ্রমটা যেন প্রচারের আলো এসে আশ্রম বিভিন্ন আশ্রমে আমরা তো ঘুরি, দেখি সব জাঁকজমক হয়ে আছে কিন্তু আমাদের একটা ভগ্নপ্রায় অবস্থায় আছে। আমরাও চাই এটা প্রচারের আলো এসে এই আশ্রমে আরও শ্রীবৃদ্ধি হোক এবং আজকে ওই ওনারা এসছেন বর্ধমান থেকে, আমরা খুব খুশি হয়েছি। মহারাজদের জন্য শীত বস্ত্র প্রদান করলেন আমাদের এখানে। ধরুন এরা তো এদের সম্পূর্ণ এটা হচ্ছে মাদকুড়ির উপর নির্ভর, মাদকুড়ির উপর নির্ভর। এবার এই প্রচণ্ড শীতে ওনাদের পাশে দাঁড়ালেন এই সমাজসেবী সংগঠন, আমরা খুব কৃতজ্ঞ এবং আপ্লুত এবং অভিভূত। বর্ধমান থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।